নবম শ্রেণী 2021 সালে 14তম সপ্তাহে যে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো জীববিজ্ঞানের জন্য একটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা শিরোনামটা হবে জীবকোষ ও টিস্যু। তো এখন আমরা তার প্রশ্নপত্রটা খেয়াল করি, তারপর তার সমাধানে চলে যাবো। অ্যাসাইনমেন্টটা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 3, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে। তো যে অ্যাসাইনমেন্ট বা কাজটি দেওয়া হয়েছে, হাত তোমার দেহের একটি অঙ্গ যার মধ্যে সব ধরনের টিস্যু বিদ্যমান, তো কোন টিস্যুটি হাতের কোথায় অবস্থান করছে এবং কি কাজ করছে চিত্র সহ পোস্টার ব্যবহার উপস্থাপন করো। তো তোমার যে নির্দেশনাগুলো খেয়াল করো যে সঠিক চিত্র অঙ্কন, তো চিত্রটা কিন্তু তোমাদের নিজের হাতে অঙ্কন করতে হবে। তো যে যে চিত্রগুলো অঙ্কন করবে, স্ট্যাটিফাইড আবরণের টিস্যু, তারপর হচ্ছে রক্ত, তো সেখানে কি লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত, মানে এখানে তোমরা যে কোনো একদম সংক্ষেপটা একে দিলে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে ঐচ্ছিক পেশি ও স্নায়ু টিস্যু। তো এখন চলো উত্তরপত্রে চলে যাই। তো সর্বপ্রথম লিখবে যে কোন টিস্যু হাতের কোথায় অবস্থান করেছে এবং কি কাজ করে চিত্র সহ নিচে উপস্থাপন করা হলো। তারপর খেয়াল করো তোমাদেরকে এরকম একটা চিত্র অঙ্কন করে দিতে হবে। চিত্রটা আশা করি দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের মেন বই থেকে চিত্রটা অঙ্কন করে নিতে পারো। এখানে লিখবে কার্পালস, এখানে হচ্ছে মেটা কার্পালস, এখানে হচ্ছে ফ্যালাঞ্জেন্স। তো হাত এবং পা দুইটারই কিন্তু গঠন প্রায় কাছাকাছি। আচ্ছা, এখন তারপর যেটা লিখবে যে হাতের কবজি, কবজি, করতাল ও আঙ্গুল নিয়ে হাত গঠন সরি গঠিত। তো কবজি দুই সারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট বিভিন্ন কার্পাল অস্থিতে যে কবজি গঠিত। তো গোড়ার দিকে সারিতে থাকে স্ক্যাপরেট বা নেভিকুলার, তারপর হচ্ছে লুনেজ বা ট্রাইকুয়েন্টাল ও পিসিফর্ম অস্থি, এবং প্রান্তের দিকে থাকে ট্রাফিজিয়াম, তারপর হচ্ছে ট্রাফিজয়েড, তারপর হচ্ছে ক্যাপিটেট ও হ্যামেট অস্থি। তারপর তোমাদেরকে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা জাস্ট হালকা একটু বোঝা গেলেই হবে তোমাদের, একদম পাই টু পাই কোনো চিত্র অঙ্কন করার দরকার নেই। জাস্ট হাতের তোমরা হাতের যেভাবে চিত্র অঙ্কন করবে তো সেভাবে অঙ্কন করবে, করার পর মানে হাড়ের যেভাবে চিত্র অঙ্কন করবে, তারপর এই সাইড দিয়ে একটা হাড় দিয়ে দিবে, আবার এই সাইডে একটা হাড় দিয়ে দিবে। এখানে কোনো একদম যেভাবে আছে সেভাবে অঙ্কন করার কোনো দরকার নেই। জাস্ট জিনিসগুলো বোঝা গেলে হচ্ছে যে তুমি চিহ্নিত করে দিবে। জাস্ট এখানে এখানে দুইটা আছে, দুইটা কিন্তু মানে দুই সাইডে দুইটা জিনিস বুঝাইতে হবে, এখানে একটা দিলে কিন্তু হবে না। মানে এরকম ভাবে চিত্র অঙ্কন করতে হবে, এখানে যে জিনিসগুলোকে বুঝাইতে হবে যে এখানে একটা কিছু একটা না একটা কিছু আছে, একদম যেভাবে দেওয়া আছে বই একদম সেরকম চিত্রই কোনো অঙ্কন করতে হবে না। তো খেয়াল করো জাস্ট চিহ্নিত করে দেওয়ার মতো তোমাদের চিত্র অঙ্কন করলে এনাফ। তো খেয়াল করো এখানে হচ্ছে ক্লাভিকল, এখানে হচ্ছে স্ক্যাপুলা, এখানে হচ্ছে ইউমেরাস, এখানে হচ্ছে আলনা, ডান সাইডটা হচ্ছে আলনা আর বাম সাইডটা হচ্ছে কি রেডিয়াস, এখানে সর্ব উপরের অংশ হচ্ছে কার্পালস, আর তারপরে মাঝেরটা হচ্ছে মেটা কার্পালস, আর একদম শেষে হচ্ছে কি ফ্যালাঞ্জেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো চিত্রটা কি অঙ্কন করতে হবে। এবার যে ব্যাখ্যাটা লিখবে যে করতল, তো করতলের 5টি অস্থিকে মেটা কার্পাল বলে। তো এগুলো লম্বা ও নলাকার এবং একটি গোড়া যে শাফট ও মাথা নিয়ে গঠিত। তারপর হচ্ছে আঙ্গুল, আঙ্গুলের অস্থিগুলোকে ফ্যালাঞ্জেন্স বলে, আর এগুলো খাটো ও নলাকার, আর বৃদ্ধা আঙ্গুল গুলো 3টি করে ফ্যালাঞ্জেন্স থাকে। তো এতটুকু পর্যন্ত লিখলে এনাফ। তারপর তোমরা তোমাদের মেন বই থেকে তোমরা বাকি জিনিসগুলোকে অ্যাড করতে পারো। এখানে মেইনলি এই যে হাতের চিত্রটা অঙ্কন করাই মেইনলি জিনিস, আর তোমরা ইচ্ছা করলে আরো কিছু চিত্র দিতে পারো, যে স্ট্যাটিফাইড আবরণী যে এই চিত্রটা কিন্তু তোমাদের মেইন বই দেওয়া আছে। তারপর রক্ত, যে একটা রক্তের দেখবে চিত্র দেওয়া আছে, যে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা, মানে সবগুলো একসাথে যে একটা চিত্র দেওয়া আছে, তো সেটা অঙ্কন করে দিই চিহ্নিত করে দিতে পারো। তারপর হচ্ছে ঐচ্ছিক পেশি ও স্নায়ু টিস্যু, তো ঐচ্ছিক পেশির চিত্রটা তোমরা পাবে, তো সেটাও এঁকে দিতে পারো। স্নায়ু টিস্যু এগুলো ওই নিউরোনের চ্যাপ্টারটাতে তোমরা গেলে পেতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি এখানে ভিডিওতে মেনলি যে একটা চিত্র দেখাচ্ছি, এই একটা চিত্র আঁকলো এনাফ। আর যদি তোমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে চাও, তারা সর্বশেষে সেই চিত্রগুলো অঙ্কন করে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।